হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইজি মেথড। আমি ফারজান, তোমাদের সামনে আজকে চলে এসেছি। আজকে আমাদের সেট আপটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে কী নিয়ে ক্লাসটি করবো আজকের। আজকে আমরা মূলত তোমাদের সামনে যে প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে সেই এক্সামের উপলক্ষ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আমি আজকে তোমাদেরকে ককরোচের ডিসেকশনটা আজকে দেখাতে যাচ্ছিলাম। আমাদের আগের একটা ডিসেকশনের ভিডিও রয়েছে, সেটা হচ্ছে টাকি মাছের ডিসেকশন। বাট আজকে আমরা কিন্তু ককরোচের ডিসেকশনটা দেখব। তো ককরোচের মূলত আমরা প্রথমে মাউথ পার্টসগুলো আলাদা করব, দেন আমরা ককরোচের যে পৌষ্টিক তন্ত্র রয়েছে সেটি নিয়ে বিস্তারিত দেখব। তো প্রথমে দেখো আমার কী কী জিনিস লাগবে, আমি ছোটো করে একটু বলে দিই তোমাদেরকে। আমার প্রথমে লাগবে একটা স্লাইড, যেটাতে আমি মাউথ পার্টসগুলো আলাদা করে রাখবো। স্লাইডের মধ্যে একটু পানি নিয়ে নিতে হবে যেন মাউথ পার্টসগুলো আমরা ঠিক মতো রাখতে পারি। এরপরে আমার একটা লাগবে সিজার, মূলত সিজারটা খুব জরুরি, কারণ হচ্ছে মাউথ পার্টসগুলো যেহেতু অনেক ছোট, সো আমি এই ফোর্সেপস দিয়ে অনেক সময় নাও তুলতে মানে পারতে পারি এজন্য, কারণ বিশেষ করে ম্যান্ডিবল যেই অংশটা আছে আমার মাউথ পার্টসের সেই অংশটা তোলার জন্য আমার অবশ্যই সিজার বা কাঁচি যেটা সেটা ইউজ করতে হয়। এরপর আমাদের যখন আমরা পৌষ্টিক তন্ত্র ডিসেকশন করব বা পৌষ্টিক তন্ত্র নিয়ে বিশ্লেষণ করব, তখন আমাদের লাগবে এই কাঁটা, এই যে কাঁটাটা অথবা ধরো নিডল, ছোট নিডল, এইটার সাহায্যে আমরা কিন্তু এই পৌষ্টিক তন্ত্রটা বিশ্লেষণ করব। আর দেখো দেখো আমাদের যেই যেই সেট আপটা রয়েছে সেই সেট আপটার মধ্যে আমি দেখো এখানে মোমের একটা প্রলেপ দেওয়া হয়েছে, এটা আমার নিজেদের বানানো, বাট তোমরা অ্যাকচুয়ালি চাইলে দোকান থেকে ডিসেকশন ট্রে রয়েছে সেটা কিনে তারপর ডিসেকশনটা প্র্যাকটিস করতে পারো। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ফার্স্টে দেখো এই ইয়েটা ডিসেকশন করতে হলে আমাদের প্রথমে এই ককরোচটাকে হাতে নিতে হবে। ওকে, দেখো এখানে দেখতে পাচ্ছো যে ককরোচটার যে মাথাটা রয়েছে সেই মাথাটার এই গলায় এখানে আমাদেরকে প্রথমে ধরতে হবে। এখন দেখো ককরোচের মূলত মাউথ পার্টসের পাঁচটি অংশ রয়েছে, অর্থাৎ মুখপাঙ্গ পাঁচটি রয়েছে, তার মধ্যে দুটো মুখপাঙ্গ রয়েছে দুটি করে আর বাকিগুলো সবগুলো একটি করে। তো প্রথমে আমি ককরোচের ওই মাউথ পার্টসগুলো আলাদা করব। তো এই জন্য আমি দেখো আমি প্রথমে যেই অংশটা বের করব সেটা হচ্ছে ল্যাবিয়াম। দেখো উপরের যেই অংশটা আমি প্রথমে দেখাচ্ছি আমি ফোরসেপস দিয়ে আলাদা করব তোমাদেরকে। প্রথমে আগে তোমাদেরকে দেখিয়ে নিব, তারপর আমি অংশটি আলাদা করব। এই যে দেখো যে অংশটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো আলাদা করে দেখাচ্ছি, এই অংশটাই হল ককরোচের, এই অংশটাই হল ককরোচের ল্যাবিয়াম। চাপ দিয়ে ধরে আমরা এটাকে তুলে নিয়ে আসব। এই দেখো আমি যেই অংশটা আলাদা করছি এই অংশটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না, এই অংশটা হচ্ছে ককরোচের ল্যাবিয়াম। আমি তোমাদেরকে পরবর্তীতে স্লাইডে দেখাবো একসাথে করে, আমি এটা স্লাইডে রাখলাম, আমি পরবর্তীতে সবগুলো সাজিয়ে তোমাদেরকে আবার দেখাবো। এর পরবর্তী আমরা যেই অংশটা আলাদা করব সেটি হচ্ছে ককরোচের ম্যাক্সিলা। এই যে দেখো দুটো অ্যান্টিনা, ছোট অ্যান্টিনার মতো বের হয়ে গেছে অংশ, এই অংশ দুটোই হচ্ছে ককরোচের ম্যাক্সিলা। তো এই অংশটাকেই আমাদের প্রথমে সেকেন্ডে আলাদা করতে হবে। এই যে দেখো এই গোড়া থেকে আমরা ধরে আলতোভাবে কিন্তু আমাদের টান দিতে হবে, বেশি জোরে টান দিলে কিন্তু আবার ককরোচের গলাটা, এই দেখো এই অংশটা হচ্ছে ম্যাক্সিলা। ওকে,
তোমরা সব সকলেই দেখতে পাচ্ছ। ঠিক একইভাবে এই ম্যাগজিলা কিন্তু দুটি করে রয়েছে, এই আরেকটি রয়েছে এই পাশে, সেটিকেও আমরা কিন্তু আলাদা করব। এই 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 যে দেখো আমি যে অংশটি আলাদা করছি, এই যে অনেক সময় দেখছো আসতে চায় না, ওই সময় কিন্তু আমাদেরকে সিজারটা ইউজ করতে হবে। এই যে দেখো সিজারটাকে খুব সাবধানে যেন অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে কিন্তু সিজারটাকে ব্যবহার করতে হবে। এই দেখো দেখেছো এটা হচ্ছে ককরোচের সেকেন্ড ম্যাগজিলা। এর পরবর্তীতে আমরা যে অংশটিকে পৃথক করব সেটি হচ্ছে ককরোচের হাইপোফেরিংস। হাইপোফেরিংসটি হচ্ছে ককরোচের সবচেয়ে ক্ষুদ্র অংশটি যেটা সরাসরি পৌষ্টিক তন্ত্রের সাথে সংযুক্ত। এই যে দেখো এই যে ছোট একটি অংশ, এটা আমি তোমাকে দেখাতে পারছি সম্ভবত, এই যে আমার ফোরসেপসের মাথায় যে অংশটা আমি তুলতে চাচ্ছি সেই অংশটাই কিন্তু আমার হাইপোফেরিংস। এই হাইপোফেরিংসটাকে আমরা কেচি দিয়ে আলাদা করব যেহেতু এটা সাইজটা খুবই ছোট। এই যে দেখো এইটা হচ্ছে হাইপোফেরিংস। এই যে দেখো এরপর আমরা ফোরসেপ দিয়ে সেটাকে আলাদা করে নিই। একটু ধৈর্য সহকারে তোমাদেরকে কাজটা করতে হবে যেহেতু মুখপাঙ্গটগুলো অনেক ছোট আকারে। এই আই জাস্ট অলরেডি গট দ্যাট। দ্যাটস ইট। এইটা হচ্ছে ককরোচের হাইপোফেরিংস, খুবই ছোট একটা অঙ্গ। অ্যান্ড এইটাই কিন্তু বেশিরভাগ সময় মাউথ পার্টসটা আলাদা করার সময় মিস হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে ছিঁড়ে যায় বা অন্য কোনো পার্টসের সাথে আলাদা হয়ে যায়। তো এইটা বের করার সময় তোমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। এর পরবর্তীতে আমরা ককরোচের সবচেয়ে জিরো মাউথ পার্টস যে দুটি রয়েছে সেই দুটো আলাদা করব। সেই দুটো হচ্ছে ম্যান্ডিবল। এই যে দেখো দুই পাশে দুটো দাঁতের মতো শক্ত ম্যান্ডিবল রয়েছে। ম্যান্ডিবল অবশ্যই অবশ্যই ম্যান্ডিবল কিন্তু আমাদেরকে কেচির সাহায্যে ইয়ে করতে হবে, আলাদা করতে হবে। এই যে দেখো যে দাঁতের মতো দুটো অংশ রয়েছে, এই যে দেখো ঠিক গোড়া থেকে, এই যে দেখো ঠিক গোড়া থেকে কিন্তু আমরা এটাকে কেটে নিলাম। এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট ম্যান্ডিবল। আমি তোমাদেরকে সকল মাউথ পার্টসগুলো আলাদা করে আমি তোমাদেরকে আবার দেখাই দিব যখন আমি স্লাইডটা আলাদা করতে যাব। আর সেকেন্ড ম্যান্ডিবল ঠিক একইভাবে, এই যে দেখো একইভাবে আমি সেকেন্ড ম্যান্ডিবলটা কিন্তু কেটে নিলাম। পরবর্তীতে আমাদের যে ল্যাব্রামটি রয়েছে সেই ল্যাব্রামটি হচ্ছে ইজি। এই যে সামনের যে অংশটি এটি হচ্ছে ল্যাব্রাম। ল্যাব্রামটি আমরা ইজিলি কেচি দিয়ে কিন্তু কেটে ফেলতে পারবো।
এই যে হলো আমার ল্যাব্রাম। তো এই সাতটি অংশই মূলত ককরোচের মাউথ পার্টস যেগুলো আমরা বলে থাকি মুখপাঙ্গ সেগুলো। এখন আমরা তোমাদেরকে এটা স্লাইডে সুন্দর করে সাজিয়ে এটা একটা পর্যায়ক্রমিকভাবে সাজায় নিতে হয়, আমি সেটা তোমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিতে যাচ্ছি। দেখো, ফার্স্টে আমরা সর্ব উপরে রাখবো হচ্ছে ল্যাব্রামকে। এই যে দেখো, ল্যাব্রামটিকে আমরা সবার উপরে সাজিয়ে দিচ্ছি। আর সর্বনিচে রাখবো আমি ল্যাবিয়ামকে। তারপর আমার যে ম্যান্ডিবল রয়েছে সেই ম্যান্ডিবল দুটিকে রাখবো উপরের ডান দিকে। দুটি ম্যান্ডিবল চলে গেল দুটি দুপাশে উপরের দিকে। আর মাঝে আমি রাখবো হাইপোফেরিংসকে। এই যে দেখো হাইপোফেরিংস। আর এই নিচের দুপাশে কিন্তু আমরা রাখবো ম্যাক্সিলাকে। এই যে দেখো দুটো ম্যাক্সিলা আমরা রাখলাম। পানির কারণে হয়তো তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না, বাট আমি তাও তোমাদেরকে বুঝিয়ে দেই। সর্ব উপরে আমরা যেটা মানে সবার শেষে আমরা যেই অংশটা বের করেছি সেই অংশটাকে আমরা রাখবো, যেটা হচ্ছে ল্যাব্রাম, সেটা সবার উপরে। আর ঠিক তার বিপরীত পাশে আমরা সর্বপ্রথম যে বের করেছি সেই অংশটা রাখবো। এখন এটা মনে রাখার সুবিধার্থে আমরা কী করবো, প্রথমে আমরা কিন্তু যেই অংশটি নিয়েছি সেটি নিচ থেকে শুরু করব। দেখো, প্রথমে আমরা ল্যাবিয়াম বের করেছি, এই যে নিচে রাখলাম। তারপর আমরা দুপাশে দুটো ম্যাক্সিলা বের করেছি, সেটা দুপাশে রাখলাম। তারপরেই কিন্তু আমরা বের করেছি হাইপোফেরিংসটা, সেটাকে আমি মাঝের থেকে নিয়েছি, মাঝে রেখে দিলাম। এর দুপাশে দুবার কিন্তু আমরা ম্যান্ডিবল বের করেছি, দুই পাশে দুটি ম্যান্ডিবল রাখলাম। এবং লাস্টে আমি রাখবো হচ্ছে আমার ল্যাব্রাম। ঠিক এইভাবে আমরা ডিসেকশনটি করে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামে এভাবে টিচারকে, যে যিনি থাকবেন পরীক্ষক, তাকে দেখাতে হবে। এভাবে যদি আমরা কেউ দেখাতে পারি, ইনশাল্লাহ আমরা এই সাইডটাতে আমরা ফুল মার্কস পেতে পারবো। এরপর আমরা নেক্সটে চলে যাব হচ্ছে পৌষ্টিকতন্ত্র, যেই ককরোচের পৌষ্টিকতন্ত্র যেটি রয়েছে সেটি ডিসেকশনে। তো সেজন্য কী করতে হবে, আমার যে ডিসেকশন ট্রেটি রয়েছে সেই ডিসেকশন ট্রেটিতে পানি দিতে হবে। তো প্রথমে আমরা ককরোচটাকে কেটে বিভিন্ন এক্সট্রা যে অংশগুলো সেই অংশগুলোকে কেটে ফেলবো। তো সেই অংশগুলোর মধ্যে ধরো এই যে দুটো অ্যান্টেনা রয়েছে, এই দুটো অ্যান্টেনাকে আমরা কেটে ফেলবো প্রথমেই। ককরোচের দুটো অ্যান্টেনা আমরা কেটে ফেললাম। পরবর্তীতে ককরোচের যে পাগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে ফেলবো। জাস্ট নর্মালি আমরা পা গুলোকে কিন্তু আলাদা করে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ। এই কিন্তু আমরা সব পা গুলোকে আলাদা করে ফেলেছি। আমি একটু পা গুলো ডিসেকশন বক্স থেকে সরিয়ে দিব সবার শেষে। তার পরবর্তীতে যেই পাখনাগুলো রয়েছে ককরোচের সেই পাখনাগুলো কিন্তু আমি কেটে ফেলবো। ওকে, আমি ডিসেকশন বক্সটি একটু পরিষ্কার করে নিই।
ওকে, তো আমি যেটা বলছিলাম, ধরো আমরা মানুষের ক্ষেত্রে কিন্তু, ধরো আমরা যখন মুখের ভাষায় বলি, তখন কিন্তু আমরা যখন আমাদের যখন মানুষের ডিসেকশন আমরা করা হয়, অর্থাৎ মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে যখন আমরা মানুষের ডিসেকশন করি, তখন কিন্তু আমরা যখন চিত অবস্থায় রেখে একটা হিউম্যান বডিকে, অর্থাৎ আমরা যখন চিত অবস্থায় যেভাবে শুয়ে থাকি, সেই অবস্থায় শুয়ে কিন্তু আমরা মানুষের বডি ডিসেকশনটা করে থাকি। কিন্তু এক্ষেত্রে এই আমরা যখন ককরোচের ডিসেকশনটি করতে যাব, তখন কিন্তু আমাদের ঠিক তার বিপরীত দিকটা, অর্থাৎ আমরা যখন উপুর হয়ে যেভাবে ডিসেকশনটা মানে শুয়ে থাকি, ওই অবস্থায় কিন্তু, এই দেখো উপুর অবস্থায় কিন্তু আমাদেরকে এই ককরোচের ডিসেকশনটি করতে হবে। তো আমি যেটা বলেছিলাম যে প্রথমে আমাদের কাটা দিয়ে এই ককরোচটাকে লাগাতে হবে, কিন্তু তার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটি হচ্ছে আমাদের যেহেতু এটা ডিসেকশন করা লাগবে, সেহেতু এই ককরোচের দুপাশের যেই চামড়াটা সেটি কেচি দিয়ে কিন্তু কেটে ফেলতে হবে। এটার কারণ হচ্ছে, আমাদের যেহেতু ককরোচের চামড়াটা আলাদা করতে হবে, সেহেতু আমাদের ককরোচের উপরের দিকের যেই চামড়াটি রয়েছে সেটিকে ভাঙার জন্য বা ছেঁড়ার জন্য ককরোচের দুপাশের যেই অংশটি রয়েছে সেটিকে কিন্তু আমার, এই দেখো এই দুপাশের অংশটিকে থেকে আমার কিন্তু, এই দেখো সম্পূর্ণভাবে দুপাশের অংশের চামড়া কেটে ফেলতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, কোনো অংশই যেন বাদ না যায়, ভালোভাবে কাটতে হবে, নয়তো পরবর্তীতে যখন আমরা এটাকে আলাদা করতে যাব তখন কিন্তু আমরা সেটা পারব না। ঠিক একইভাবে এই পাশের ক্ষেত্রেও চামড়াটিকে কিন্তু সুন্দরভাবে কেটে ফেলতে হচ্ছে। কোনো অংশই যেন বাদ না যায়। দেখো আমরা চেক করে নিব যে কোনো অংশ কি বাদ পড়ে গেল কি না, কারণ হচ্ছে যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা এটাকে আলাদা করতে পারবো না। এই দেখো খুবই ভালোভাবে যেন ভিতর থেকে যে ফ্যাটগুলো রয়েছে সেগুলো সহজেই দেখা যায়, এমন অবস্থায় আমরা ককরোচটিকে এখানে প্লেস করে উপরভাবে, তখন আমরা দুপাশে দুটো কাটা দিয়ে ককরোচটিকে আলাদা করে ফেলবো, ককরোচটিকে যেই ইয়ে রয়েছে সেখানে আমরা লাগিয়ে দিব। এবার আমাদের কাজ হচ্ছে পুরো ট্রেটাতে পানি দ্বারা পূর্ণ করা। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেটাতে আমরা পানি দ্বারা পূর্ণ করলাম। এখন কি করতে হবে, খুবই সাবধানে আমাদেরকে এই যে ককরোচের যেই উপরের চামড়াটি রয়েছে সেই চামড়াটিকে কিন্তু আমাদের ধীরে ধীরে উঠিয়ে ফেলতে হবে। অ্যান্ড এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যেন পুরা ককরোচটি বা যে তেলা পোকাটি আরশোলাটি রয়েছে সেটি ছিঁড়ে না যায়, খুবই সাবধানে একটি একটি করে। এই যে দেখো এই উপরের যে চামড়াটি রয়েছে এই চামড়াটি কিন্তু একটি একটি করে, দেখো প্রত্যেকটি কিন্তু আলাদা সেগমেন্টে বিভক্ত, দেখছো এই যে চামড়াটি কিন্তু খুব ধীরে ধৈর্য সহকারে আমাদের তুলে ফেলতে হবে। অনেক সময় আমাদেরকে এটা কাটতে হতে পারে, এটা এই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই তাড়াহুড়া করতে যাব না,
কারণ আমরা যদি তাড়াহুড়ো করে টান দিতে যাই তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এটা ছিঁড়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ককরোচের ডিসেকশনের পর ককরোচের যেই পৌষ্টিক তন্ত্র সেটি, কিন্তু এটি আমাদের দেখাইতে হবে এই যে চর্বিগুলো রয়েছে সেই চর্বিগুলোকে আমাদের কিন্তু পরিষ্কার করে সরিয়ে দিতে হবে। এটার জন্য তোমরা তুলিটা ব্যবহার করা, এটা আমি বলবো খুব ভালো হয় যদি আমরা তুলি ব্যবহার করি। এছাড়া আমরা এভাবেও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চর্বিগুলোকে সরিয়ে নিতে পারি। দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি চর্বিগুলোকে খুব সাবধানে পরিষ্কার করে ফেলছি। তো এই যে অংশটা এটাই মূলত, এই দেখো এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে এটা হচ্ছে এই যে এই পুরো অংশটাই কিন্তু ককরোচের পৌষ্টিক তন্ত্র। তো এইখানের বিভিন্ন অংশ, এখানে ক্রপ রয়েছে, গিজার্ট রয়েছে, মেসেন্টারন রয়েছে, মালপেজিয়ান নালিকা রয়েছে এবং আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু রয়েছে। এই সকল অঙ্গাণু মিলে কিন্তু ককরোচের যেই পৌষ্টিক তন্ত্র রয়েছে সেটি কিন্তু গঠিত। তো এই ছিল মূলত আমার ককরোচের ডিসেকশন। তোমরা কিন্তু যখন প্র্যাকটিক্যাল ক্লাসে বা প্র্যাকটিক্যাল এক্সামে তোমরা যখন এটাকে এক্সামিন করবা তখন তোমরা দেখতে পারবা যে আরও খুব ইজিলি তোমরা করতে পারছো, কারণ এখানে সুযোগ সুবিধা অনেক বেশি থাকবে, বিভিন্ন জিনিস তোমরা বিভিন্ন এক্সট্রা বিভিন্ন এক্সট্রা ইকুইপমেন্টস কিন্তু তোমরা পাবা। সো এই হচ্ছে তোমার মূলত আমার যে ককরোচ রয়েছে ককরোচের ডিসেকশন। তো আশা করি তোমরা সকলেই এই ককরোচের ডিসেকশনটি পারবে। তো ধরো তোমরা প্রথমবারে হয়তো বা মাউথ পার্সটি নাও করতে পারতে পারো, বাট তোমরা এক থেকে দুইবার নিজেরাই বাসায় ট্রাই করবে, বিকজ মাউথ পার্সের জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু ডিসেকশন ট্রেডে লাগছে না, তোমরা ইজিলি হাতেই কিন্তু মাউথ পার্সটি আলাদা করতে পারবে এবং মাউথ পার্সটি তোমরা দুই তিনবার প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ইজিলি পেরে যাবে। তো আশা করি তোমরা সকলেই প্র্যাকটিক্যাল এক্সাম ভালো করে দিবে। একটা জিনিস মাথায় রাখবে যে যেন কখনোই তোমরা টিচারের সাথে প্র্যাকটিক্যাল এক্সামের সময় কোনো মিসবিহেভ না করো, কারণ এটা কিন্তু অনেক সময় মার্কসে ইফেক্ট ফেলতে পারে। তুমি যতই ভালো ডিসেকশন করো বা যতই ভালো প্র্যাকটিক্যালি তুমি তোমার ক্লাসটি দেখাও। তো আশা করি তোমরা সকলেই ভালো পরীক্ষা দিবে। তো সে পর্যন্ত তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসটি শেষ করলাম। সো সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি উপভোগ করার জন্য। সো গুড বাই।